Hello viewers, this is Sheikh Khaled Dajjuman Audio before you from Audio's Learning Center, the name of Quality Teaching. I hope you're well by the mercy of the Creator and not bad. Today, I'm here to introduce a special thing and to discuss a special thing, a question. Dear viewers, আসলে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি কোশ্চেন নিয়ে। আমার কোশ্চেনটি হচ্ছে, আসলে আমরা কেন ইংরেজি শিখব? Why do we learn English? Or why do we need English? আমরা কেন ইংরেজি শিখব? ইংরেজি আমাদের কেন দরকার? একজন বাংলাদেশী হিসেবে আমাকে কেন ইংরেজি শিখতে হবে? ইংরেজি শিখে আমি কি করব? এসবের কিছু তথ্য নিয়ে এবং ইংরেজির প্রয়োজনীয়তা নিয়ে আমি আর দুই চারটি কথা বলতে চাই। তো ডিয়ার ভিউয়ার্স, একজন স্টুডেন্ট বা যে কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ইংরেজি শিখতে চান, বা আমি অনেক সময় আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে তুমি কেন ইংরেজি শিখতে চাও, তো ম্যাক্সিমাম অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য অ্যান্সার, স্যার ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই স্টার্ট ইংলিশ। সবাই এই ধরনের কথাই বলে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, সারা বিশ্বের মানুষ এই ভাষাটি বোঝে, তার জন্য আমরা ইংরেজি শিখি বা পড়ি। কিন্তু আসলে ডিয়ার ভিউয়ার্স, এক্সাক্ট অ্যান্সারটা কি হবে? এক্সাক্ট অ্যান্সারটা হবে যে আসলে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, ইংরেজি একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। কারণ ইংরেজি এমন একটি ভাষায় পরিণত হয়েছে এখন সারা ওয়ার্ল্ডের, বিশ্বের যে কোনো মানুষ এখন ইংরেজি বোঝে। এখন যদি আমি আউট অফ দ্য কান্ট্রি, সাপোজ আমি একজন বাংলাদেশি, আমি যদি বাংলাদেশের বাহিরে কারোর সাথে যোগাযোগ করতে চাই এবং কারোর সাথে কানেক্টেড হতে চাই, তাহলে অবশ্যই আমার কি দরকার? ফার্স্ট অফ অল, যদি আমরা কারোর সাথে কানেক্ট হতে চাই আমাদের কি দরকার? ল্যাঙ্গুয়েজ দরকার, ভাষা দরকার। প্রথম আমাদের ভাবের আদান প্রদান, আমাদের অনুভূতি আমরা সকলকে ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকি। এখন এই ল্যাঙ্গুয়েজটা যদি আমি না পারি, আমি না জানি, আমি যদি ইংলিশে কথা বলতে না পারি, তাহলে কিভাবে আমি বাংলাদেশের বাহিরে কারোর সাথে কানেক্টেড হব? আসলে ডিয়ার ভিউয়ার্স, আমাদের ইংরেজি দরকার যদি আমরা গ্লোবালি কানেক্টেড হতে চাই। If you want to connect globally, then we need English. Without English, it's not possible to connect globally or other countries people. তো আমাদের বাংলাদেশে, তো আমি বিশেষ করে স্টুডেন্টদের বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্টস শুধু ইংলিশ স্টাডি করে, শুধু পরীক্ষায় পাস করার জন্য, তারা ভালো নাম্বার পেতে চায়, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, তার জন্য তারা ইংরেজি পড়ে। কিন্তু অ্যাজ এ টিচার, আই ওয়ান্ট টু অ্যাডভাইস ইউ ডিয়ার স্টুডেন্টস, যদি তোমরা আসলে ভালো করতে চাও পড়াশোনা শেষ করার পরে এবং পরবর্তী লাইফটা যদি, ফিউচারটা যদি ব্রাইট করতে চাও, আসলে তোমাদের ইংরেজি জানতে হবে। শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য ইংরেজি পড়লে চলবে না। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে এভরি স্টুডেন্টস, যে তারা শুধু মনে করে আমি তো 33 নম্বর পেতে চাই, আমি তো 40 মার্কস পেতে চাই, আমি তো ইংরেজি অনেক কঠিন লাগে, আমি তো পড়তে পারবো না, মানে এই ধরনের চিন্তাভাবনা থাকে। কিন্তু Dear learners and dear viewers, after completing our graduation, we need a job. আসলে পড়াশোনা শেষ করে আমাদের সবার একটা টার্গেট থাকে, একটা এম থাকে যে আই ওয়ান্ট টু গেট এ গুড জব। কিন্তু আসলে দেখেন, যদি আপনি একটা ভালো চাকরি পেতে চান, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, যে বিষয়ে পড়াশোনা করেন না কেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি ইংরেজি না জানেন, তাহলে আপনার অবস্থানটা একদম জিরো লেভেল। ইউ হ্যাভ নো লেভেল উইদাউট ইংলিশ। তাই মাঝে মাঝে স্টুডেন্টদের বলি যে তুমি যে সাবজেক্টে পড়াশোনা করো, আফটার পাসিং ইন্টারমিডিয়েট লেভেল, ইউ হ্যাভ টু নো ইংলিশ। যদি তুমি ইংরেজি না জানো, তাহলে তোমার অবস্থা একদম জিরো লেভেলে থাকবে। কারণ সকল পর্যায়ে পড়াশোনা শেষ করার পর প্রতিটা ক্ষেত্রে আমাদের ইংরেজির প্রয়োজন হয়। তো আমরা সবাই জানি, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে, আমি যদি ভালো একটা চাকরি পেতে চাই আমার ইংরেজি দরকার। যেমন দিস ইজ দ্য টাইম অফ গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশনের যুগে, এটাকে একটা প্রযুক্তির যুগ, টেকনোলজিক্যাল ইরা উই ক্যান সে। ওই টেকনোলজিক্যাল ইরাতে আপনি যদি কোনো টেকনোলজি ইউজ করতে চান, কোনো তথ্য প্রযুক্তি ব্যবহার করতে চান, তাহলে আপনার কি লাগবে? ইংরেজি ভাষা লাগবে। কারণ তথ্য প্রযুক্তির যত ডকুমেন্টস এবং যত মানে ইউজিং সিস্টেম আছে, যত সবগুলো কিন্তু ইংলিশে আছে। এখন ইংলিশ যদি আমি না জানি, আমি কিন্তু প্রযুক্তি ব্যবহার করতে পারবো না। তো এই যুগে যদি আমি প্রযুক্তি ব্যবহার করতে না পারি, তাহলে কি আমার অবস্থাটা কোথায় থাকবে? আপনার একটু চিন্তা করে দেখেন। সাপোজ একটা মোবাইল ফোন, আমরা অনেকেই আছি
তো আমার দেখা অনেক লোক আছে যারা আসলে একটা মোবাইল ফোন একটা স্মার্টফোন ইউজ করতে পারে না, কারণ স্মার্টফোন ইউজ করতে গেলে মিনিমাম কিছু ওয়ার্ডস জানা লাগবে, মিনিমাম কিছু ইংলিশ ওয়ার্ডস জানতে হবে যেগুলোর মাধ্যমে সে স্মার্টফোনটা ইউজ করতে পারবে। তা আসলে ইংলিশ যদি আমরা না জানি তাহলে একটা মোবাইল ফোন পর্যন্ত আমরা ইউজ করতে পারবো না, আর ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড তো লাই চলো। অ্যানাদার থিং ইজ দ্যাট আমি যদি হায়ার স্টাডি করতে চাই, আমি যদি আরো বেশি পড়াশোনা করতে চাই, অবশ্যই আমাকে ইংরেজি জানতে হবে, কারণ আমরা জানি হায়ার স্টাডিজ এর যত বুকস আছে সবগুলো কিন্তু ইংরেজিতে লেখা। সাপোজ আমি একটা কম্পিউটার ইউজ করতে চাই, তো আমি কম্পিউটার যদি ইউজ করতে যাই তো কমার্স গুলো কি দেয়, কিসে আসবে, ইংলিশে আসবে। তাহলে ইংরেজি যদি আমি না জানি তাহলে আমার আমি কি একটা কম্পিউটার ইউজ করতে পারতেছি না। এবং আমরা বলি আমরা ডিজিটাল দেশে বাস করি, বাংলাদেশ ইজ এ ডিজিটাল কান্ট্রি, আসলে ডিজিটাল কি আমরা এই জিনিসটাই বুঝি না। আসলে ডিজিট থেকে ডিজিটাল শব্দ আসছে, ডিজিট মানে কি সংখ্যা। When ever you will be able to use digit, suppose whenever you will use computer, and amra jani je jokhon amra computer use kori computer sathe ekta ki thake mouse e click korte hoy, okay, and mouse e click korle computer ki kore tar command onujayi kaj kore, amra jebhabe command debo shebhabe kaj kore. Ekhon whenever you will be able to do everything with the help of mouse, with the help of digit, it is called digital. এখন আমি ডিজিটাল দেশে বাস করি কিন্তু আমি ডিজিটটা ব্যবহার করতে জানি না। আর এই ডিজিট ব্যবহার করতে গেলে আমাদের কি জানা লাগবে, ইংলিশ জানা লাগবে। মানে উইদাউট ইংলিশ ইউ ক্যান্ট থিংক ইয়োরসেলফ অ্যাট প্রেজেন্ট টাইম। অ্যানাদার থিং ইজ দ্যাট আমরা সকলে চাই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে। এখন এই দিস ইজ দ্য টাইম অফ পোস্ট মডার্ন টাইম, অত্যাধুনিক যুগ। এই অত্যাধুনিক যুগে পৃথিবীটা যে কতটুকু এগিয়েছে আমরা চিন্তাই করতে পারি না, কারণ আমরা যদি বাংলাদেশের বাহিরের পিপলদের সাথে কানেক্টেড না হই এবং তাদের কৃষ্টি কালচার যদি আমরা না জানি তাহলে আসলে কখনো পসিবল না ওয়ার্ল্ড সম্পর্কে জানা। বাট আমরা জানি যে যার বর্তমান সময়ে যার হাতে একটা স্মার্টফোন আছে তার হাতে কিন্তু পৃথিবী আছে। আই হ্যাভ ওয়ার্ল্ড ইন মাই হ্যান্ড, দ্য ওয়ার্ল্ড ইজ ইন মাই হ্যান্ড, বাট আমার হাতে পৃথিবী আছে, বাট আই ডোন্ট নো হাউ টু ইউজ দিস মোবাইল ফোন। তাহলে তো পৃথিবী থেকেও লাভ নেই। আর এখন এই মোবাইল ফোনে, একটা স্মার্টফোনে, এমন কিছু নাই পৃথিবীতে যা একটা স্মার্টফোনে পাওয়া যায় না। আপনার যে ধরনের তথ্য দরকার, কি দরকার, যে কোনো ধরনের ইনফরমেশন আপনি গুগল অথবা বিভিন্ন ওয়েব অ্যাড্রেস ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। তার জন্য আপনার কি দরকার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা দরকার, কারণ এগুলো কি ইংলিশে লেখা। আর বাংলাদেশে যেগুলো আছে বাংলাদেশি কোনো ইনফরমেশন সেগুলো বাংলায় লেখা, বাংলা আমরা ভালো বুঝি, কারণ জন্মের পর থেকে আমরা বাংলা শুনতেছি, এত পরিমাণ বাংলা আমরা জানি। এখন আমরা কি ইংলিশ দিয়েও বাংলা শিখি, গুড মানে ভালো, তো ভালো মানে তো আমি জানি, কিন্তু আবার কি গুড মানেও ভালো, তো আরে গুড ইংরেজি শব্দ দিয়ে আরেকটা বাংলা শিখে নিলাম। আসলে আমাদের লার্নিং সিস্টেমটাও একটু প্রবলেম আছে, যার জন্য আমরা যদি ডেভেলপ করতে চাই ইংরেজিতে প্রচুর পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইন ইংলিশ। এবং আমি গত একটা ক্লাসে দেখিয়েছি যে ইংলিশে ডেভেলপ করতে চাইলে আমাদের চারটা স্কিল সম্পর্কে ধারণা থাকতে হবে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। একটাকে ছাড়া অন্যটা চিন্তা করা যাবে না। আমি যদি কিছু বলতে চাই দেন আমাকে শুনতে হবে, উইদাউট লিসনিং স্পিকিং ইজ নট পসিবল। তো আমি একটা উদাহরণ দিয়েছিলাম এরকম, যে তুমি কেমন আছো, এটা ইংরেজিতে কি বলে, হাউ আর ইউ, হাউ আর ইউ, বাট ইন হিন্দি তুম ক্যাসা হো, আপ ক্যাসা হো। এখন যদি আমাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি বলো তো তুমি কেমন আছো, এটা চীনা ভাষায় কি বলে বা চাইনিজরা কি বলে, তো আমি যদি চাইনিজ ভাষা না জানি, আমি যদি চীনা ল্যাঙ্গুয়েজ না জানি, তাহলে কি এটা আমার পক্ষে পসিবল এটা অ্যান্সার করা? অফকোর্স নট। আসলে চীনারা বলে তুমি কেমন আছো, তারা বলে নি হাও, কি বলে নি হাও। তো এখন কিন্তু আমরা বলতে পারবো, এখন আপনিও পাবেন, কারণ আপনি এই মাত্র শুনলেন যে হাও আর ইউ বা তুমি কেমন আছো চাইনিজ ভাষায় বলতে হয় নি হাও। তো এটা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে লিসেন করলেই স্পিক করা যাবে, লিসেনিং থেকে স্পিকিং আসবে আর রিডিং থেকে রাইটিং আসবে। যে আমরা যদি কোনো একটা না পড়ি এই বিষয়টা কিন্তু আমরা লিখতে পারি না, তার জন্য ভালো যদি ভালো ইংলিশ আমরা পড়ি তাহলে ভালো ইংরেজি লিখতে পারবো। আসলে চারটা জিনিস আমি বিগত ক্লাসে আলোচনা করেছি, আপনারা ওই ক্লাসটা দেখে নেবেন, যা আসলে এই চারটা স্কিলস আমাদের খুবই জরুরি যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হতে চাই। অ্যানাদার থিং ইজ দ্যাট আমরা বাংলাদেশিরা এখন ইংরেজিকে ভয় পাই, উই আর অ্যাফ্রেড অফ ইংলিশ। তা আমাদের কাছে ইংলিশ, ইংরেজিটা এখন একটা বিদেশি ভাষা। আসলে একটা ভাষা শেখার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে অ্যাকুইজিশন আর একটা হচ্ছে লার্নিং। যে বাংলাটা, বাংলা ভাষাটা আমাদের অর্জন, আমরা জন্মের পর থেকেই বাংলা জানি, কিন্তু ইংলিশটা আমাদের শিখতে হচ্ছে। আর একটা যে কোনো একটা জিনিস শেখা একটু কঠিন।
আমার জন্ম যদি আসছে ইংল্যান্ড বা আমেরিকাতে হইতো, তা আমার কিন্তু এত কষ্ট করে ইংরেজি শিখতে হইতো না, আমি সবকিছু ইংলিশে এমনিতেই পারতাম। আর হয়তো বাংলাটা অনেক কষ্ট কষ্ট হইতো আমাকে শিখতে। ঠিক একই রকম ভাবে আমাদের যে আশেপাশে যারা আছে, আমাদের পরিবারের সদস্য, আমাদের বন্ধু বান্ধব, আমাদের নেইবার্স যারা আছে, সবাই কিন্তু বাংলা পারে এবং সবাই বাংলা বোঝে। তো বাংলা নিয়ে কিন্তু আমাদের এতটা টেনশন নেই। আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের ইংরেজি জানতে হবে। কেন জানতে হবে ইংরেজি? আমি বারবার কথাটি বলছি, আমরা যদি গ্লোবালি কানেক্টেড হতে চাই, সারা ওয়ার্ল্ডের সাথে যদি আমি পরিচিত হতে চাই, ওয়ার্ল্ডের কাছে যদি আমার ফিলিংস এবং আমার নিজেকে প্রকাশ করতে চাই, দেন আমাকে ইংরেজি শিখতে হবে, আমার ইংরেজি দরকার। কারণ মানুষের ফিলিংস এবং অনুভূতি প্রকাশ করার একমাত্র প্রধান মাধ্যম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। উইদাউট ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান্ট এক্সপ্রেস ইউর সেলফ। তো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের প্রকাশ করি। এখন আমি যদি ল্যাঙ্গুয়েজটাই না জানি, তাহলে আমি কীভাবে প্রকাশ করব? এই জন্যে ডিয়ার ভিউয়ার্স, এবং আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ইংলিশটা আমাদের শেখা দরকার এবং ইংলিশের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। আমি যদি নিজেকে শাইন করতে চাই, ইফ আই ওয়ান্ট টু শাইন মাই সেলফ, আই হ্যাভ টু নো ইংলিশ, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। বিশেষ করে আমি স্টুডেন্টদের আবারও বলতে চাই, তোমরা শুধু পরীক্ষা পাশের জন্য ইংরেজি পড়বে না, ইংরেজি জানার জন্য পড়তে হবে। ইউ হ্যাভ টু স্টাডি ইংলিশ ফর লার্নিং, নট ফর পাসিং ইন দ্য এক্সাম, নট ফর গেটিং গুড মার্কস ইন দ্য এক্সাম। তো যারা অনার্সে পড়ে এবং যারা আফটার পাসিং ইন্টারমিডিয়েট লেভেল, তখন কিন্তু তারা বুঝতে পারে আসলে ইংরেজিটা কতটুকু জরুরি। এবং বিভিন্ন প্রফেশনে যারা আছেন, বিভিন্ন জব যারা করতেছেন, আপনার লেখাপড়া শেষ করার পর, তারাও হয়তো আপনার অবস্থান থেকে বুঝতে পারতেছেন যে আপনার হয়তো বুঝতে পারতে আসলে ইংরেজির গুরুত্ব কতটুকু। এখন আপনি ফিল করতেছেন আসলে ইংরেজিটা শেখা অনেক জরুরি ছিল, ট্রাই করতেছেন বাট টাইম পাচ্ছেন না। এই জন্য স্টুডেন্টদের আমি বলতে চাই, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপারেশন, এবং এখানে এনাফ টাইম পাওয়া যায়। এই টাইমটা যদি তুমি প্রপারলি ইউজ করো, দেন ইউ উইল বি এবল টু নো ইংলিশ বেটার, অ্যান্ড বেটার ইংলিশ তোমার বেটার ফিউচার গড়তে সাহায্য করবে। সো ডিয়ার ভিউয়ার্স, আসলে ইংরেজির গুরুত্ব বলে শেষ করার কিছু নাই, এর গুরুত্ব অপরিসীম। তো লাস্ট অফ অল উই ক্যান সে দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকোমোডেট আওয়ার সেলস উইথ দ্য ডিমান্ড অফ টাইম, দেন উই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমরা যদি নিজেদেরকে সময়ের সাথে খাপ খাওয়াতে চাই, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চাই, আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে। উইদাউট ইংলিশ উই ক্যান্ট গো আ স্ট্যাপ। সো ডিয়ার ভিউয়ার্স, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইফ ইউ হ্যাভ টাইম, অ্যান্ড প্লিজ ইউজ ইউর টাইম প্রপারলি, অ্যান্ড লার্ন ইংলিশ বেটার, অ্যান্ড বি স্মার্ট উইথ স্মার্ট ইংলিশ। অ্যাকচুয়ালি ইংলিশটা অনেক জরুরি একটা বিষয়, আমি এটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ডিয়ার লার্নার্স। তো একটা কথায় আমরা এটাই মনে রাখবো যে ইংলিশটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এখন এই বর্তমান বিশ্বে, এই গ্লোবালাইজেশনের যুগে, আমি যদি নিজেকে এক্সপ্লোর করতে চাই, আমি যদি পৃথিবীটাকে আবিষ্কার করতে চাই, আমি যদি জ্ঞান আহরণ করতে চাই, আমি যদি জ্ঞানী হতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একমাত্র মাধ্যম। যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা নিজেকে রিচ করতে পারবো, আমাদের ব্রেনটাকে বানিয়ে ফেলতে পারবো স্টোর হাউস অফ নলেজ। ডিয়ার ভিউয়ার্স, যদি আমার এই ক্লাসটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বাজিয়ে দিবেন বেল আইকনটি। টেক কেয়ার, বাই।